এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। তোমার ধান্দা সব ঠিক আছে তো? আমাদের সব মাল ধরা পড়ে গেছে। কি ধরলো? এসটিও সাহেব। আমাদের কোন লোক ধরা পড়েনি তো? হ্যাঁ, লালিকে ধরেছে। এসটিও সাহেব আসছে। আমি চলি। মনে আছে শ্যামলালজি, একদিন আপনাকে বলে গেছিলাম যে বেশি দিন আপনাকে জেলের বাইরে হাওয়া খেতে দেবো না। চলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলে রে এসডিও সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট? একটু কোশিশ করে দেখেন না। তুমি আর কোন শক্তিকে বাঁচাতে পারবে না শ্যামল। আপনি বসুন স্যার। না বসবো না, মানে আপনি এসেছেন শুনলেও একবার ছুটি আসবে। বহুদিন বাদে এলেন, কেমন ভালো আছেন তো? আপনি তো বেশ বহাল তবিয়তে আছেন। আপনাকে সাবধান করেছিলাম, আমার কথা শুনলেন না। স্যার আমি তো সাবধানই আছি, আমি শিবুকেও সাবধান করে দিয়েছি। ওসব ন্যাকামি তো ষোলো আনা জানা আছে দেখছি। এমএলএকে খবর দিয়েছেন? শ্যামলাল খবর দিয়েছিল। শ্যামলাল বলেছিল এমএলএ আমার কিছু করতে পারবে? শ্যামলাল অ্যারেস্টেড। এইটি তো কাজ করেছে না স্যার। দা অ্যারেস্ট মানে কে অ্যারেস্ট করলো? কি মনে হয় শিবু একটু জেনে বেঁচে গেছে। শ্যামলের বিরুদ্ধে আমার আরো অভিযোগ ছিল, শিবুর বিরুদ্ধে আছে, আপনার বিরুদ্ধে আছে। আমাকে অন্তত আপনি ছেড়ে দিন স্যার। আমি ছেড়ে দিলেও আইন তো আপনাকে ছাড়বে স্যার। আইনে নেগুচি করেছে স্যার, আইন আমি ম্যানেজ করে নেব। আপনি শুধু আমার দিকে একটু, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো আপনার কোনো ক্ষতি করবো না, আমি শুধু অন্য লোকের ক্ষতি করবো। তা নয় মানে আমি মানে আপনার উপকার করবো। আসুন না, আমরা সুখে পাশাপাশি বসবাস করি। আপনি তো বেশি দিন আর এখানে বাস করতে পারবেন না। কেন? ওই আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, আর আমাকে খুশি করো উপায়গুলো আপনার জানা নেই। তাই শিবু বাড়িতে নেই? বাড়িতে নেই শিবু। তাহলে ফিরলে আমার কাছে পাঠিয়ে দেবে, আমি চলি। ও আর একটা কথা, আপনার সঙ্গে শিগগিরই আমার আবার দেখা হবে, চলে। ঠিকই, আমার সঙ্গে আবার। এই শালা আমাকে অ্যারেস্ট করবে। একদম ভাববেন না, একটু ধৈর্য ধরুন। না না, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আরে আরে, মন যাচ্ছে তাই করুন না বাবা। কি খবর শিবু? তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক করে তবে এখানে আসছি। সাবধানে করিস, এসডিও তোকে ধরবে। তার আগে এসডিও কে নিবারণ দেয় অ্যারেস্ট করবে, সব ব্যবস্থা পাকা করে তবে এখানে আসছি। ও সারাকে কোথাও ট্রান্সফার করে দিতে বলতো, আর আমির বাচ্চা শ্যামলালকে অ্যারেস্ট করলো। বাবা আজ রাতে রূপনারায়ণপুরে অ্যাকশন হবে, শহর থেকে সব লোককে ধরে এখানে নিয়ে এসেছি। একজনকেও আস্ত রাখবো নাই বলেলাম, ওই ওই মাস্টারের বাচ্চা, তারপরে তবেন ডাক্তার, হারান, সব সারাকে শেষ করে ছাড়বোই বলেলাম। যারা যারা আমার পিছনে লেগেছে তাদের বুঝিয়ে দে তো যে রূপনারায়ণপুরের হিরো হচ্ছে প্রজেন্দ্র। বাস। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।